बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सकल प्रशंसा महान आल्लाहर जिनि आमादेर सृष्टि करेछेन। आमार अत्यंत स्नेहेर शिक्षार्थीरा केमन आछो तोमरा? आशा करी भालो आछो। तोमरा जानो आमरा एक दुःसময়কে অতিক্রান্ত করছি, এমন একটি সময় যখন আমরা একত্রিত হতে পারছি না, মন দিয়ে লেখা। এই একত্রিত হতে না পারার কারণে কি হচ্ছে? বিচ্ছিন্ন আছি সবাই, তাই না? সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। তাই এই দুঃসময়ে আমাদেরকে কি করতে হবে? শুধু বিচ্ছিন্ন থাকলে চলবে না। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের কল্যাণে কোনো দূরত্বই আজ দূরত্ব নয়। আমরা কি করেছি? সমস্ত দূরত্বকে ঘুচিয়ে সমস্ত বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা ঘরে বসেই এখন নিজেদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু করতে পাচ্ছি। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরাও নিজ নিজ বাড়িতে বসে তোমাদের পাঠ অধ্যয়ন করছো। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য আবার উপস্থিত হয়েছি বাংলা ব্যাকরণের ভাষা অধ্যায় নিয়ে। গত ক্লাসে আমরা ভাষার সংজ্ঞা, তারপরে ভাষার যে কোনটি ভাষা আওয়াজ ধ্বনি, তারপরে মাতৃভাষা রাষ্ট্রভাষা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাধু ও চলিত ভাষারীতি নিয়ে। এখন সাধু ও চলিত ভাষারীতি সম্পর্কে আলোচনার পূর্বে এসো আমরা জেনে নেই বাংলা ভাষা ভাষার রূপ সম্পর্কে। ঠিক আছে, লক্ষ্য করো, পৃথিবীর প্রায় প্রতিটি ভাষাতেই দুইটি রূপ রয়েছে। একটি মৌখিক বা কথা বলার রীতি, আর একটি হচ্ছে লৌখিক বা লেখার রীতি। তাহলে পৃথিবীর প্রত্যেকটি ভাষারই কয়টি রূপ রয়েছে? দুইটি রূপ রয়েছে, একটি হচ্ছে মৌখিক বা কথা বলার রীতি, আর একটি হচ্ছে লৌখিক বা লেখার রীতি। এখন লক্ষ্য করো, মৌখিক ভাষার দুটি রূপ আছে, একটি হচ্ছে আঞ্চলিক। আমরা যখন কথা বলি তখন কি করি, অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলি, যার যেখানে বাড়ি সেখানে সেই এলাকার ভাষায় আমরা কথা বলি, তাই না? এই যে আঞ্চলিকতা, এই নিজের অঞ্চলের যে একটি ছন্দ বা সুর রয়েছে বা কথার মাঝে একটি ভাব রয়েছে, এটিকে বলা হয় আঞ্চলিক ভাষা। আর একটি রয়েছে প্রমিত বা চলিত রীতি। আবার লৌখিক ভাষাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রমিত বা চলিত রীতি, আর একটি হচ্ছে সাধু রীতি। এখন এসো আমরা প্রথমে আঞ্চলিক ভাষা রীতি নিয়ে জানি। আঞ্চলিক ভাষা রীতি সম্পর্কে তোমাদের আলোচনার সময় বলেছি, কি বলেছি, যে আমরা যে বাংলাদেশে বিভিন্ন মানুষ আছি, এই বিভিন্ন মানুষ কি করে নিজ নিজ অঞ্চলের যে ভাষা আছে সেই ভাষা রীতিতে মনের ভাব ব্যক্ত করি। এই যে নিজ ভাষা রীতিতে কথা বলা, নিজ অঞ্চলের ভাষায় কথা বলা, এটাকে বলা হয় আঞ্চলিক ভাষা রীতি। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলন প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষা রীতি বলে। এটি হচ্ছে আমাদের, যেমন উদাহরণ দিলেই বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে, যে দেখো ছেলে, ছেলে একটি শব্দ, তাই না? এখন এই একটি বাক্যে প্রয়োগ করি, বইয়ের এসো দেখো আছে যে একজন লোকের দুটি ছেলে ছিল, এটি বললে আমরা সবাই বুঝছি। কিন্তু দেখো, ঐগুয়া মানুষের দুয়া পুয়া ছিল, দেখো এই যে একজন, ওইটাকে কি বলছে? ঐগুয়া মানুষের লোকের, এটা বলছে মানুষের। আরেকটা দুটি, দুটিকে বলা হচ্ছে দুয়া, ছেলেকে বলা হচ্ছে পোয়া, আর ছিলকে বলা হচ্ছে আছিল। তাহলে ঐগুয়া মানুষের দুয়া পোয়া ছিল, এইভাবে না বলে যদি আমরা বলি যে একজন লোকের দুটি ছেলে ছিল, তাহলে কি হয়? সকলেই বুঝতে পারি, তাই না? এই যে এই ধরনের ভাষা রীতিকে বলা হয় আঞ্চলিক ভাষা। লক্ষ্য করো, আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। আঞ্চলিক ভাষার শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়, যেমন ছেলে শব্দটি অঞ্চল ভেদে সোয়াল সাওয়াল সাবাল, ছেলে পোলা পোয়া পুয়া বেটা বেড়া পুদ হুদ ইত্যাদি উচ্চারিত হয়। তাহলে প্রমিত বা চলিত ভাষারীতি কি?
এখন প্রমিত এবং চলিত এই দুটি ভাষারীতি তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করব। দেখো চলিত ভাষারীতি তোমরা একটু বই থেকে আমরা দূরে যাব, সকলে সবুজ পত্র পত্রিকার নাম শুনেছ, প্রমোদ চৌধুরী সম্পাদিত, 1914 সালে পত্রিকাটি প্রকাশিত হয়। এই পত্রিকার মধ্য দিয়ে মাধ্যমে মূলত আমাদের চলিত ভাষারীতির প্রবর্তন শুরু হয়। আমাদের বইয়ে দেখো ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহে মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় আদরণীয়। এখন দেখো আমরা যে চলিত ভাষায় কথা বলি, এই চলিত ভাষাকে একটি পরিমার্জিত এবং সর্বজন গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই যে সর্বজন গ্রহণযোগ্য যে রূপ লাভ করে এই ভাষারীতি, সাধারণ শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষা ও যে শ্রমসাধ্য প্রযত্ন লব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষারীতি বলে। এই যে চলিত ভাষারীতি এবং প্রমিত চলিত ভাষাকেই একটু মার্জিত রূপ দান করে প্রমিত ভাষারীতি করা হয়েছে। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আর একটি বিষয় সাধু ভাষারীতি। এই সাধু ভাষারীতির প্রচলন ঘটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে। তিনি এই ভাষাকে কি করেন, সংস্কৃত বহুলতা, আমাদের সাধু ভাষারীতি কিছুটা সংস্কৃত বহুল, তৎসম শব্দ বহুল, ক্রিয়াপদের দীর্ঘ রূপ এগুলো রয়েছে। এখন লক্ষ্য করো যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধুরীতি। এই যে এখন এই সাধুরীতির প্রচলন ঘটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে। আর তোমরা পূর্বের ক্লাস করেছ, সেখানে দেখেছ যে কি বলেছি আমি, বিদ্যাসাগরের হাতে বাংলা বিরাম চিহ্নের প্রচলন ঘটে। তাহলে চলিত রীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী, আর সাধুরীতির প্রবর্তন করেন বাংলা সাহিত্যে কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন এসো, আমাদের সাধুরীতির কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি। সাধুর ভাষার রূপ অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে কি, যা সহজে পরিবর্তন করা যায় না, অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। তাহলে সাধু ভাষারীতি কেমন, ব্যাকরণের একটি নির্দিষ্ট নিয়মকে অনুসরণ করে চলে, যে কারণে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। শুধু সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। কোন তাহলে কোন পদে কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, সাধু ভাষারীতিতে। চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো দেখো, চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত, গতিশীল ভাষা। এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত, এটি পরিবর্তনশীল। মূলত সাধু ভাষা অপরিবর্তনীয়, চলিত ভাষা পরিবর্তনশীল। এ ভাষা ব্যাকরণের নিয়মকানুন অনুসরণ করে না। দেখো এ ভাষাটিতে ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এই ভাষাটিতে ব্যাকরণের কোন নিয়মকানুন অনুসরণ করে না। আবার এই যে আমরা সাধু ভাষারীতিতে কি পড়েছি, যে তৎসম শব্দবহুল, আভিজাত্য গাম্ভীর্য রয়েছে, আর এটি সহজ সরল শব্দের ব্যবহার বেশি, তদ্ভব শব্দবহুল, এই কারণে সাবলীল, চটুল ও জীবন্ত, আমরা সরলও বলতে পারি একে। আর এটা আমরা বলেছি শুধু কথায়, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়, লেখায় ব্যবহার করা হয়। কোন ভাষারীতি, সাধু ভাষারীতি। কিন্তু চলিত ভাষারীতি বলার ও লেখার ভাষা বলেই ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাধু ভাষারীতিতে কি হয়, এর পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এখন সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে কিছু পার্থক্য রয়েছে, এ ভাষারীতির বৈশিষ্ট্য থেকে তার ধারণা পেয়েছো তোমরা। এখন এসো এই দুটি ভাষারীতির কিছু পার্থক্য এখানে স্পষ্ট করে দিয়েছে, সেগুলো আমরা লক্ষ্য করি।
সাধু ভাষা রীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, অর্থাৎ সবার সর্বজন গ্রহণযোগ্য লেখার ভাষা, চলিত ভাষা রীতি সর্বজন বৌদ্ধ মুখেরও লেখার ভাষা। চলিত ভাষা কথা বলা ও লেখা উভয় কাজই সম্পাদিত হয়। সাধু ভাষা রীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষা সব সময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষার পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর এই পদবিন্যাস রীতি পরিবর্তিত হয়। তৎসম সংস্কৃত শব্দভুল, এটি তদ্ভব ও সংস্কৃত ব্যবহার কম, তৎসম সংস্কৃতের ব্যবহার কম কিন্তু তদ্ভব শব্দবহুল। এটি বক্তৃতা ভাষা নাটকের সংলাপের উপযোগী নয়, এটি উপযোগী। সর্বনাম ক্রিয়া ও অব্যয়পূর্ণ রূপ ব্যবহৃত হয়, এটিতে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু গুরু গম্ভীর দুর্বোধ্য মন্থর, চটুর সরল সাবলীল, অপরিবর্তনীয় ফলে কৃত্রিম, আর পরিবর্তনশীল তাই জীবন্ত। এখন দেখো কয়েকটি সাধু ভাষা রীতি পার্থক্য। বিশেষ্য পদের রূপে পার্থক্য থাকে, সর্বনাম পদের রূপে পার্থক্য থাকে, ক্রিয়াপদের রূপে পার্থক্য, অব্যয়পদের রূপে পার্থক্য। এখন এই যে পার্থক্য, এই দেখো কিছু পার্থক্য এখানে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে এই পার্থক্যগুলো আমি ধরে ধরে পড়াতে পারছি না। এগুলো খুব সহজ, তোমরা বাসায় এগুলো পড়ে নিবে। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাকরণ হচ্ছে চর্চার বিষয়, তোমরা চর্চা করবে তাহলেই দেখবে যে কোনো কঠিন বিষয় তোমাদের কাছে কঠিন মনে হবে না। তা নিয়মিত পড়ালেখা করো, ভালো থেকো সবাই, তোমাদেরকে ধন্যবাদ। আরেকটি বিষয়, বাড়িতে আছো, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাককে স্মরণ করবে, সকলের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, এবং নিজের জন্য বেশি বেশি দোয়া করবে, ঠিক আছে? ভালো থেকো তোমরা, ধন্যবাদ।